আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। ইয়ামাহা বাইকের শখ আমার অনেক বছরের। এলাকার বড় ভাইদের কাছে শুনতে শুনতে ইয়ামাহা বাইকের প্রতি ছিল একটা ক্রেজ, তাই পাশ করে ডাক্তার হওয়ার পরপরই ইয়ামাহা সেরেটো বাইকটি কিনে ফেলি। মাথার ভিতর তখন ব্লু কোর ইঞ্জিন, তাই কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই হবে না। ফ্রন্ট পার্কিং লাইটটা আমার খুবই ভালো লাগে, একদম অন্যরকম। আরেকটা ব্যাপার কি, ফোর হুইলার বলেন আর টু হুইলার দুটাতেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার, আর এই দিক দিয়ে আমি টেনশন ফ্রি। আমিও মেডিকেল কলেজের বন্ধু, বাইকের প্রতিও ভালোবাসা অনেক আগে থেকেই। প্রথম যেদিনও বাইকটা নিয়ে এসেছিল দেখেই মনে হয়েছিল অসাম, গ্রুপের ফার্স্ট ইয়ামাহা বয়। ওই দিনই বাইকটা চালিয়ে দেখলাম, কর্নারিং আর কন্ট্রোলিং খুবই জোস, এতই স্টানিং লুক দেখেই আমার জেলাস লেগেছিল। আমি এক কথাই বলবো, সেলুট টু জোস, ইয়ামাহা ইয়ামাহাই। তাই তো আমরা ওকে মিস্টার ইয়ামাহা বলে ডাকি। আমি রচি, সার্ভিস হোল্ডার। স্যালুটো বাইকটা কিনেছিলাম হুট করে, রাস্তার জ্যামের যা অবস্থা বাইক ছাড়া একেবারেই অসম্ভব। 70+ মাইলেজ অসম, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই চমৎকার। ঢাকার রাস্তার যে অবস্থা, এই রাস্তার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিন্তু খুবই দরকার। মাইলেজ, ইঞ্জিন পাওয়ার, সব মিলে বেশ ভালো আছে। আমি ওনার কলিগ, উনি প্রায় বলছিল একটা নতুন বাইক কিনবে। হঠাৎ একদিন দেখি আমার বাসার সামনে নতুন বাইক নিয়ে হাজির। আমি তো এক কথায় বলেছিলাম ওয়াও, আমি 150 cc মনে করেছিলাম, পরে শুনি 125 cc। 125 cc-তে এত পাওয়ারফুল, স্টাইলিশ খুব কমই দেখেছি। তবে আমার ব্যাপারটা উল্টো, ফিচার টিচার বুঝি না, আমি বুঝি স্টাইল। বডি গ্রাফিক্স ভালো, কমফোর্টেবল, লম্বা সিট, আরাম করে বসা যায়। আমি এতই ফ্যান হয়ে গিয়েছি, ভাবছি নিজে একটা কিনে ফেলবো। কেনা হতে চাই স্টাইলিশ, বলুন।